আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হান্নান, অ্যাডোবি ডিজাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আজও হাজির হলাম 28শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে পোস্টার ডিজাইন নিয়ে। তো আজকের এই পোস্টারটা আমরা সম্পন্ন করতেছি দুইভাবে। আমরা প্রথমত দুই তিনটা ইমেজ দিয়ে এটাকে ফটোশপে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এরপরে এটাকে আমরা ছেপ দিয়ে আমরা চলে আসবো ইলাস্ট্রেটর পাইলে। ইলাস্ট্রেটর পাইলে এসে আবার এটাকে আমরা লেখা লিখে পুনরায় ডিজাইন সম্পূর্ণ করব। তো আশা করি আপনারা একটু ভালো করে খেয়াল করলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের পিএস ফটোশপ ফাইলে। এবার এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। তো আমরা প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নিব, অথবা এই যে এখানে ফাইলে গিয়ে এখান থেকে আমরা নিউতে প্রেস করলে একটা পেজ আসবে। তো এখানে আমরা সাইজ দিব। তো এখানে আমরা পিক্সেল অবস্থায় থাকবে এখানে প্রথমত। এখানে আমরা এটাকে ইঞ্চি করে দিব। ওকে, আমরা এখান থেকে ইঞ্চি করে দিলাম। এবং এখানে আমরা আমাদের 2 ফুট বাই 3 ফুটের ব্যানারে সাইজ দিব। তো আমরা এখানে দিব 24 ইঞ্চি, এখানে 24, এবং এখানে দিব 36 ইঞ্চি। ওকে, আমাদের পেজটা থাকবে এই অবস্থায়। এবং এখানে রেজুলেশন থাকবে 72। ওকে, আর এখানে এখানে সিএমকে কালার থাকবে, এখানে আরজিবি কালারে থাকবে, কিন্তু আমরা সিএমকে কালার করে দিতে হবে। ওকে, এবং এখানে ট্রান্সপারেন্ট থাকবে, এখানে আমরা ট্রান্সপারেন্ট দেবো না, এখানে আমরা এই পোস্টারের জন্য আমরা হোয়াইট দিলাম। ওকে, আর বাকিটা ডিফল্ট অবস্থা যেভাবে আছে সেভাবে আমরা ক্রিয়েট করে ফেললাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের সাইজটা তৈরি হয়ে গেল। এবার এখানে আমরা দুই তিনটা ইমেজ দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। তো আমরা কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা ডাউনলোড করে রাখছি, এই যে ইমেজগুলো দিয়ে আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। তো এগুলো আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন। এখানে আমি এগুলো গুগল থেকে ডাউনলোড করে নিলাম। এখান থেকে আপনারা এই যে গুগলে গিয়ে এখানে ব্রাশ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে অনেকগুলো ব্রাশ ব্যাকগ্রাউন্ড পাবেন। তো এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো আমি এই ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করে নিলাম। তো এটা ডাউনলোড সিস্টেমটা হচ্ছে এভাবে, রাইট বাটন ক্লিক করে, ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেভ ইমেজ অ্যাজ এখানে প্রেস করলে ইমেজটা সেভ অপশনের ফোল্ডার দেখাবে, এখান থেকে আপনারা সেভ দিয়ে দিতে পারেন। ওকে, তো আমি এইভাবেই সেভ দিয়ে নিলাম। ওকে, তো আমরা এইগুলাও আপনারা সার্চ দিয়ে নিতে পারেন। এগুলা বঙ্গবন্ধু লিখে সার্চ দিলে তার অনেকগুলো ছবি আসছে, তো এগুলা থেকে যে কোনো একটা নিতে পারেন। এবং শেখ হাসিনা লিখে সার্চ দিলে, গুগলে গিয়ে সার্চ দিলে তার অনেকগুলো ছবি আসবে, সেগুলা থেকে আপনারা নিতে পারেন। এবং এই যে ইমেজটা, যে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা লিখে সার্চ দিলে তাদের অনেকগুলো ছবি আসবে, সেখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো আমি এই ছবিটাকে এখান থেকে ডাউনলোড করে নিলাম। ওকে, তো আমরা এখন এই ইমেজগুলো একটা একটা করে নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। তো আমরা প্রথমত এই যে এই ইমেজটাকে আমরা এখানে এটাকে ফটোশপে নিয়ে যাই, এখান থেকে আমরা এটাকে এখানে রাখলাম। এবার এখান থেকে এটাকে ড্রপ করে আমাদের আমাদের ফাইলে নিয়ে গেলাম। ওকে, এটাকে আমরা ঘুরিয়ে নিই, এভাবে ঘুরিয়ে নিলাম। ওকে, এটাকে আমরা বড় করে দিয়ে এটাকে সামান মাঝখানে বসাবো, এই অংশটা আমাদের দরকার। ওকে, এতটুকু হলে হয়। এবার আমরা এটার মধ্যে বাকি ইমেজগুলো নিয়ে আসি। আমরা প্রথমত এই যে এই শেখ হাসিনার ছবিটা, এটা নিয়ে আসব। এটাকে এনে আমরা এখানে আলাদাভাবে রাখলাম, এখান থেকে ড্রপ করে এখান থেকে এটাকে আমরা আগে এটার এই যে ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমরা এই যে সাদা অংশগুলো ডিলিট করে দিই, এখানে প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। ওকে, এবার এটাকে আমরা ড্রপ করে আমাদের পাইলে নিয়ে আসলাম। ওকে, এটাকে বড় করে দিই, এটাকে আমরা এই সামান মাঝখানে বসাবো। এবার এটাকে আমরা ইরেজার দিয়ে এই অংশগুলো মুছে ফেলবো। তো আমরা এই যে প্রথমটা ইরেজার টুল, এটা দিয়ে এখানে এই অপশানে গিয়ে এখান থেকে আমরা এই যে সফট রাউন্ড ইরেজারটা নিলাম, এখান থেকে আপনারা এই যে থার্ড ব্র্যাকেট প্রেস করে এটাকে ছোট বড় করতে পারেন, এই যে ছোট বড় করে দিলাম। ওকে, এবার এই রেজার দিয়ে এই অংশগুলো আমরা মুছে ফেলবো। ওকে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে, এটাকে আরেকটু বড় করে দিই। ওকে, এবার আমরা এই যে এই পাশে বঙ্গবন্ধু ছবি বসাবো। তো এটার জন্য আমরা এই যে ইলাস্ট্রিক্যাল মার্কিও টুলটা নিয়ে এখানে এই টুলটা নিয়ে আমরা এখানে অল্টা শিফট ধরে সমানভাবে বড় করে দিয়ে একটা বৃত্ত আঁকবো। ওকে, এটাকে আমরা এই মাঝখানে বসালাম। এবার এটার জন্য একটা লেয়ার তৈরি করতে হবে, এই যে এখান থেকে লেয়ারে প্রেস করে একটা লেয়ার তৈরি করলাম, এই যে লেয়ার তৈরি হয়ে গেল। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে এটাতে আমরা কালার করে ফেললাম। ওকে, এবার কন্ট্রোল ডি প্রেস করলাম, ইরেজার মার্কিউটল চলে গেল। ওকে, এবার এটাতে আমরা
ছবি বসাবো। তো আমরা ছবিটা নিয়ে আসি, এই যে এই ছবিটা, এখান থেকে এই ছবিটা নিয়ে এসে আমরা এখানে আমাদের ফটোশপ ফাইলে এখানে রাখলাম। এবার এখান থেকে ড্রপ করে আমাদের এই ফাইলে নিয়ে আসলাম। ওকে, এবার এটাকে আমরা এটার মাঝখান বরাবর বসাই, এটাকে আরেকটু ছোট করে দিই। ওকে, এতটুকু বসালাম। এবার এই দুটার মাঝখানে অল্টার ধরে, কিবোর্ড থেকে অল্টার ধরে এখানে প্রেস করলাম, ছবিটা মার্কস হয়ে গেল। ওকে, এবার এই ছবিটাকে আপনারা চাইলে ছোট করতে পারেন, বড় করতে পারেন, অথবা যে অংশ ভিতরে ঢুকে গেলে ওকে হয়ে যায়। তা আমাদের এতটুকুই থাকবে। ওকে, হয়ে গেল। এবার আমরা এই যে এই পাশে, এই পাশে একটা ইমেজ বসাবো, এই ইমেজটা, এই ইমেজটা। তো আমরা এটাকে এখান থেকে ড্রপ করে এখানে নিয়ে আসি, এখানে রাখলাম, এখান থেকে ড্রপ করে আমরা আমাদের ফাইলে নিয়ে গেলাম। ওকে, এবার এখান থেকে আমরা এটার পুরো পুরোটা বসাবো না, আমরা এই অংশগুলোকে ইরেজার টুল দিয়ে মুছে ফেলবো, উপরের অংশগুলো রাখবো। তো আমরা এখান থেকে এই যে ইরেজার টুল দিয়ে এখান থেকে সফট রাউন্ড ব্রাশ নিলাম, এখান থেকে এই অংশগুলো আমরা এভাবে এভাবে মুছে দিলাম। ওকে, এই অংশগুলো এভাবে মুছে দিলাম, হয়ে গেল। এবার এটাকে আমরা এই পাশে এই কোণা নিয়ে গেলাম, এখানে এই কোণা নিয়ে গেলাম। এবার আমরা এটাকে এই অপশানে এখান থেকে গিয়ে এখানে এই যে হার্ডলাইট, এটাতে প্রেস করলাম, ওকে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। ওকে, ব্যাস হয়ে গেল। এবার আমাদের এখানের কাজ শেষ, এবার আমরা এটাকে সেভ দিয়ে ফেলবো। তো আমরা এখানে এটাকে সেভ দিয়ে ফেলে এটার কাজ শেষ। এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলাম, এই যে এখানেকে প্রেস, এখানে সেভ দিব আমরা। তো এখান থেকে আমরা এই যে সেভ আছে, এখান থেকে আমরা ফাইল নির্বাচন করে যেখানে সেভ দেওয়া দরকার এখানে আমরা সেভ দিয়ে দিই। এখান থেকে আমরা এখানে লিখি 28শে সেপ্টেম্বর, 28শে সেপ্টেম্বর 2nd। ওকে, আমাদের আগে একটা ফাইল হয়েছে এবং এটাকে আমরা দ্বিতীয়টা হিসাবে সেভ করে দিলাম, সেভ প্রেস করলাম, ওকে দিলাম, ব্যাস হয়ে গেল আমাদের সেভ। এবার এটাতে আমাদের কোনো কাজ নেই, এবার আমরা চলে যাব আমাদের ইলাস্ট্রেটর ফাইলে। তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আমাদের ইলাস্ট্রেটর ফাইলে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নিব, অথবা এই যে এই উপর অপশান এখানে ফাইলে গিয়ে এখান থেকে আমরা নিউতে প্রেস করে একটা নিউ পেজ নিব। তো নিউ পেজ আসার পরে এখানে ডিফল্ট অবস্থা যেভাবে আছে সেভাবে আমরা ক্রিয়েট করব। শুধু এই অ্যাডভান্স অপশানে গিয়ে এখান থেকে আরজিবি কালারে থাকবে, এখানে আমরা সিএমকে কালার করে দিলাম, আর বাকিটা ডিফল্ট অবস্থা যেভাবে আছে এভাবে আমরা ক্রিয়েট করে ফেললাম। ওকে, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস দিয়ে ফেসটাকে একটু জুম আউট করে দিলাম, কারণ আমাদের ফেসটনের সাইজটা একটু বড়, তাই আমরা আগেই জুম আউট করে দিলাম। ওকে, ওকে, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলাম, এই যে রুলার আসছে এখানে রাইট বাটন ক্লিক করে ইঞ্চি করে দিব, আমাদের ইঞ্চি সাইজ আগে দেওয়া আছে, ওকে, ইঞ্চিতে থাকবে। ওকে, এবার কিবোর্ড থেকে আবার কন্ট্রোল আর প্রেস করলাম, রুলারটা চলে গেল। ওকে, এবার এই যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা আমাদের ফটোশপে যে সাইজটা নিলাম এখানেও সেম সাইজটা নিতে হবে। তো এখান থেকে আমরা 24 ইঞ্চি এবং 36 ইঞ্চি, ওকে, সাইজটা নিলাম, ওকে প্রেস করলাম। এবার আমরা আমাদের ওই যে যেই সেভ করা ইমেজটা, ইমেজটা আমরা এখানে নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা এখান থেকে ফাইলে গিয়ে এখান থেকে এই যে প্লেসে কন্ট্রোল মানে শিফট অল্টার কন্ট্রোল ধরে পি দিলে প্লেস হবে, এখানে প্রেস করবো। ওকে, তো আমরা যেখানে সেভ দিয়েছি সেখান থেকে আমরা ফাইলটা নিয়ে আসবো, এই যে এখানে 28শে সেপ্টেম্বর 2nd এই ফাইলটা লিঙ্ক অবস্থা, এখানে প্রেস করলাম, চলে আসলো, এখানে প্রেস করলাম। ওকে, এবার দুইটাকে একসাথে ধরে অ্যালাইনে ঠিক করে দিতে হবে। এখানে আমরা এই যে অ্যালাইনে গিয়ে হরিজেন্টাল লেফট এবং ভার্টিক্যাল টপ করে দিলাম, ওকে, মিলে গেল। এবার এটা লিঙ্কটা আমাদের দরকার নেই, আমরা লিঙ্কটা ছুটাই ফেলবো। তো এটার জন্য আমাদেরকে এই যে অ্যাম্বেড, এখানে এই অ্যাম্বেডে প্রেস করতে হবে, অ্যাম্বেডে প্রেস করলে এটা লিঙ্কটা ছুটে যাবে। ওকে, প্রেস করলাম, ওকে, লিঙ্কটা ছুটে গেল, এইটাতে আমরা ফটোশপ আর কোনো কাজ করতে পারবো না। ওকে, এবার আমরা এখানে কিছু লেখা লিখে আমরা ডিজাইন করব। তো আমরা প্রথমত আগেই এই লেখাগুলো, এগুলো আমার আগের টিউটোরিয়ালে দেওয়া আছে, তাই আমি লেখাগুলো আগে লিখতেছি না, এখন এইগুলা দিয়ে আমি ডিজাইন করব। তো আমি এই লেখাগুলো এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। ওকে, তো এগুলাকে আমরা একটু জুম করে নিই। ওকে, এগুলাকে আমরা এই মাঝখানে বসাই, একটা একটা করে এখানে বসাবো। তো আমরা এটাকে এখানে বসালাম, আল্লাহ সর্বশক্তিমান এবং শিক্ষা শান্তি প্রগতি, এটাকে এটা নিচে বসাবো, এ বরাবর এখানে। ওকে, এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগানটা আমরা এটা নিচে দিলাম, আর এই স্লোগানটাকে আমরা এইখানে দিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। এবার এটাকে আমরা কালার করি, তো এটাকে আমরা ইয়েলো 100 করে দিই। ওকে, এগুলাকে আমরা এগুলোর নিচে একটা থিম তৈরি করব। তো এটার জন্য আমরা যে রেক্ট্যাঙ্গেল টুল, এটা দিয়ে একটা বক্স আঁকি এ বরাবর।
ওকে বক্স আঁকলাম, এটাকে আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে লেখার নিচে নিয়ে গেলাম। ওকে এবার এটাকে আমরা গ্রিন কালার করে দিই, আমরা এটাকে 900 ইয়েলো 100। ওকে এবার এটাকে আমরা আরেকটা কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে মাঝখানে একটা ছোট করে বক্স দিয়ে দিলাম। এটাকে আমরা অন্য কালার করব মাঝখানের কালারটাকে। ওকে আগে এগুলোকে আমরা একটু বড় করে দিই। ওকে ওকে এবার এই মাঝখানেরটাকে আমরা রেড কালার করে দিব 100। ওকে ম্যাজেন্ট 100 ইউল 100। ওকে লেখাটাকে আমরা সাদা করে দিই, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। ওকে হয়ে গেল। এবার এটাকে ধরে আমরা এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কোণাটাকে ধরে, নিচের কোণাটাকে ধরে শিপ ধরে এইদিকে একটু বাইড করে দিলাম। শিপ ধরে শিপ ধরতে হবে। ওকে আবার এই কোণাটাকে শিপ ধরে এইদিকে আর একটু বাইড করে দিলাম। ওকে দেখতে সুন্দর দেখা যাবে। এবার এটার নিচে আমরা ড্রপ শেডো দিতে পারি, এই যে এফেক্টে গিয়ে স্টাইলিশ ড্রপ শেডো। ওকে এখান থেকে আমরা পিভিতে দিয়ে এখান থেকে আমরা চাইলে ব্লার বাড়াতে পারি, কমাতে পারি। এখানে এক্স অফসেট আছে, ওয়াই অফসেট আছে, এখানে এগুলাতে 2, এটাতেও 2 দিলাম। ওকে এবং ব্লারটা এখানে 2 দিলাম, ওয়াই অফসেট 2 এবং ব্লারটা দিলাম 1। ওকে হয়ে গেল। এবার এগুলোর নিচে আমরা অন্য আরেকটা থিম তৈরি করি, এই যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা বক্স তৈরি করলাম। ওকে এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে লেখাটা নিচে নিয়ে গেলাম। ওকে এই লেখাটাকে এটাকে বক্সটাকে আমরা ইয়েলো করে দিই 100। ওকে এটাকে আমরা আর একটু বড় করে দিই পাশটা, এবার বড় করে দিলাম। ওকে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম আরেকটা, এটাকে এদিকে ছোট করে দিলাম, নিচ থেকেও আর একটু ছোট করে দিই। ওকে এটাকে আমরা রেড কালার করে দিলাম। ওকে এবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কোণাটাকে ধরে একটু উপরে বাইর করে দিলাম, উপরের দিকে তুলে দিলাম। ওকে দেখতে সুন্দর দেখা যাবে। এরপরে আবার এই দুইটাকে আমরা এটাকে আরেকটু উপরে তুলে দিই। ওকে এবার এটাকে এবং এটাকে এই দুটাকে ধরে অল্টার ধরে আবার নিচে আরেকটা কপি করে দিলাম। ওকে ওকে এটাকে আমরা অন্য কালার করে এটাকে আমরা রেড কালার করে দিব 100 এবং এটাকে দিব ইয়েলো 100। ওকে এটাকে সাদা করে দিই। ওকে ব্যাস অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওকে এবার আমরা এই যে নিচের এই অংশটাতে এটাতে আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা বক্স তৈরি করি, এখান থেকে একটা বক্স দিলাম। ওকে এটাকে আমরা এটার সাইজ করে আগে বসাই। ওকে এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট করে এটা নিচে নিয়ে গেলাম। ওকে এবার এই যে এই কোণাটা ধরবো আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কোণাটাকে ধরে এই দিকে ভিতরে ঢুকিয়ে দিলাম। ওকে আবার এই কোণাটাকে ধরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইদিকে ভিতরে ঢুকিয়ে দিলাম। ওকে এবার এইটার ট্রান্সপারেন্সি গিয়ে আমরা এটার অপাসিটিটা একটু কমিয়ে দিব, এখান থেকে আমরা এটার অপাসিটি দিই ওকে 30। ওকে হয়ে যায়। ওকে হয়ে গেল। এবার আমরা এই যে নিচে লেখাগুলো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে একটা বেলুন দিতে পারি, এই যে বেলুনটা এগুলোকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে এই বেলুনগুলো আমরা এইখানে দিয়ে দিলাম, সুন্দর দেখা যাবে। ওকে এবার আমরা এই যে এই পাশে এখানে কিছু লেখা লিখবো এবং এখানে শুভ জন্মদিনের একটা টাইপোগ্রাফি আছে এটা বসাবো। তো আমরা সব মিলিয়ে লেখাগুলো আগেই টিউটোরিয়ালে দেওয়া আছে, সেখান থেকে আমরা লেখাগুলো কপি করে রাখলাম। তো এখান থেকে এগুলোকে সিলেক্ট করে আমরা এখন এগুলো নিয়ে যাব, তো কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এখান থেকে এই টাইপোগ্রাফি আমি এখানে বসাবো, আপনারা চাইলে আপনাদের টাইপোগ্রাফি বসাতে পারেন। ওকে তো আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। ওকে এবার এই লেখাগুলোকে আমরা এখানে বসাই। ওকে এটাকে সাদা করে দিলাম। ওকে এবার এই লেখাটা এই বরাবর এখানে বসাই এবং 75তম এটাকে আমরা এখানে দিলাম, শুভ জন্মদিনটা এটার নিচে দিলাম। ওকে ওকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা ডিজাইনকে সুন্দর করার জন্য লেখাগুলোকে সুন্দর করে সেটিং করে বসানোটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ লেখাগুলোই কিন্তু ডিজাইনকে সুন্দর করে। ওকে তো আমরা এটাকে এখন কালার করব, এটাকে আমরা অন্য একটা বেগুনি কালার করি, ম্যাজেন্টা 100 এবং হলো 50। ওকে এবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে প্রথমটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললি, দ্বিতীয়টাকে আমরা এখান থেকে স্টক 16 15 15 দিতে হবে, এখান থেকে আরও বাড়াইতে হবে, আমরা 15 দিই।
ওকে আমরা 15 দিয়ে দিলাম ওকে রাউন্ড জয়েন করে দিলাম এবার এটা নিচে আমরা এই যে এফেক্টে গিয়ে স্টাইলিশ ড্রপ শ্যাডো এখান থেকে ডিফল্ট অবস্থা যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম ওকে আগের এভাবে আছে ওকে ওকেতে প্রেস করলাম হয়ে গেল এরপর এটাতে এটা নিচে একটা থিম তৈরি করব এটা নিচে আমরা থিম তৈরি করা আছে আমরা এখন নিয়ে আসি এটা এই যে এই থিমটা আমরা এখানে বসাবো এটা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম আপনাদের যদি কোনো থিম থাকে তাহলে আপনারা সেটা বসাতে পারেন ওকে তো আমি এটা এখানে বসাই দিলাম এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে আমরা লেখাটা নিচে নিয়ে গেলাম ওকে এবার আমরা এটাকে অন্য কালার করে দিব এটাকে আমরা রেড কালার করে দিই 100 ম্যাজেন্টা 100 ইয়েলো 100 ওকে হয়ে গেল ওকে এবার শুভ জন্মদিনটাকে আমরা রেড কালার করে দিব ম্যাজেন্টা 100 ইয়েলো 100 ওকে এবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আমরা প্রথমটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলব ওকে এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম প্রথমটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম এবার দ্বিতীয়টাতে আমরা স্টক ব্যবহার করি এখান থেকে স্টকে গিয়ে আমরা এখান থেকে 16 দিলে হ্যাঁ 16 দিলে হয় ওকে এবার আমরা রাউন্ড জয়েন করে দিই এখান থেকে আমরা এটার নিচে ডপ শ্যাডো দিব এজ এফেক্ট স্টাইলিশ ডপ শ্যাডো এখান থেকে আগে যেভাবে আছে এভাবে আমরা দিয়ে দিলাম ওকেতে প্রেস করলাম ওকে হয়ে গেল ব্যাস এবার আমরা এইখানে একটা ছবি বসাবো তো আপনারা আপনাদের ছবি থাকলে আপনারা বসাতে পারেন আমি এখান থেকে এই যে এই ছবিটা আমরা এখানে বসাবো তো এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম আপনারা আপনাদের ছবি বসাতে পারেন আমি এখানে ছবি বসাচ্ছি না এখানে এই কার্টুনের ছবিটাই বসাই দিতেছি ওকে তো এটাকে আমরা ভার্টিক্যাল টপ করে দিলাম অ্যালাইনে গিয়ে ওকে এটাকে চাইলে আরেকটু বড় করে দিতে পারি নিচ থেকে আরেকটু ছোট করে দিই ওকে এবার আমরা এই যে এটার এই পাশে আমরা নাম পদবি লেখার জন্য একটা থিম তৈরি করি প্রথমে এই যে রেক্টাঙ্গেল টুল দিয়ে এভাবে সমানভাবে একটা বক্স আঁকলাম ওকে এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে এই লেয়ারের উপরে তুলে দিলাম ওকে এবার এটাকে আমরা এই যে এটাকে এই যে এই কোণাটাকে ধরবো এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কোণাটাকে ধরে একটু ভিতরে ঢুকিয়ে দিলাম ওকে ওকে এবার এই যে এখান থেকে আমরা গার্ডিয়ানে গিয়ে গার্ডিয়ান সেন্টারে প্রেস করে 2 নম্বর রেডিয়াল গার্ডিয়ানটাতে প্রেস করে এখানে আমরা কালার করব তো এখানে এখানে ডাবল ক্লিক করলে এই যে থ্রি ডট মেনু আসবে এখান থেকে থ্রি ডট মেনু আসার পর এখানে সিএমকে কালার করে দিলাম এখান থেকে আমরা এবার এটাকে হালকা বেগুনি কালার দিব 40 ওকে এবার এখানে প্রেস করে আবার এই যে থ্রি ডট মেনুতে গিয়ে এখান থেকে সিএমকে কালার করে দিলাম সবগুলো কালার শো করলো এখান থেকে আমরা ম্যাজেন্টা 100 এবং সাইন দিয়ে দিলাম এখানে 70 দিয়ে দিই ওকে হয়ে গেল এখানে 10 দিলাম ইয়েলো ওকে হয়ে গেল এবার এটাকে আমরা এদিকে আরেকটু ছোট করে দিই এদিকে ছোট করে দিলাম ওকে এবার এটাকে আমরা কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এবার এটাকে আর একটু বড় করে দিলাম এদিকে ওকে এটাকে আমরা অন্য কালার করব এটাকে আমরা করে দিলাম এখান থেকে ম্যাজেন্টা কালার করে দিই 100 ওকে এবার কন্ট্রোল থার্ড ব্র্যাকেট করে এই লেয়ারের নিচে নিয়ে গেলাম আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম এটাকে আরও বড় করে দিলাম এদিকে ওকে এটাকে আমরা এখান থেকে ইয়েলো করে দিব 100 এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে সবগুলো নিচে নিয়ে গেলাম ওকে হয়ে গেল এবার এখানে আপনারা আপনাদের নাম পদবি দিতে পারেন আমি এখানে নাম পদবি দিচ্ছি না আমি এই যে এই লেখাটা এখানে দিয়ে দিচ্ছি আপনার নাম এবং পদবি আপনারা আপনাদের নাম দিবেন এবং পদবি দিবেন এখানে দলের নাম পদ দিবেন ওকে তো আমি এই লেখাটা এখানে বসাই দিলাম ওকে ব্যাস হয়ে গেল আমাদের ডিজাইন ওকে তো মোটামুটি আমাদের ডিজাইন এখন প্রায় শেষ তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ